চ্যালেঞ্জ করে বলতে পারে আমি রাজ জীবনে আপনি কথা দিতে পারি আমি জীবনে আর নির্বাচন করব না আমি হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে যে চ্যালেঞ্জে ছুড়ে দিলেন হিরো আলম দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পরাজয়ের পর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছেন বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার হিরো আলম তিনি বগুড়া চার আসনে সিসি ক্যামেরা বসিয়ে গণভোট চেয়েছেন ওই গণভোটে তিনি জিতবেন বলে চ্যালেঞ্জ করেছেন শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকার কাহালুতে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই চ্যালেঞ্জ জানান গত এক ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া চার আসনে নির্বাচনে পরাজয়ের পর হিরো আলম ফল পাল্টানোর অভিযোগের প্রেক্ষিতে ইসি বৃহস্পতিবার মন্তব্য করেন এর কোনো ভিত্তি নেই উপনির্বাচনের ফলাফল শতভাগ সঠিক অনেক কেন্দ্রে প্রার্থীর কোনো এজেন্ট ছিল না ইসির এসব মন্তব্যের প্রেক্ষিতে হিরো আলম বলেন তার ও জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের মধ্যে গণভোট দিন জনগণ ভোট দিয়েছেন কি দেননি ফলাফল চুরি করেছেন কি করেননি সেটা আমি দেখাব হিরো আলম আরও বলেন গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দিবেন এবং সব নির্বাচন কমিশনার সেই ভোট দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমার অভিযোগ সঠিক হবে না হলে ও গণভোটে হেরে গেলে আর কোনোদিন নির্বাচনের নাম মুখে আনব না তিনি বলেন ওই গণভোট হবে ব্যালটে কারণ ইভিএমে কারচুপি হয় আর কারচুপি করে আমাকে হারানো হয়েছে ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে হিরো আলম বলেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিশ্রাম নিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে রিট করবেন তিনি আশা করেন সেখানে তার পক্ষে ফলাফল আসবে এর আগে গত বুধবার রাতে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হিরো আলম নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন আমি অশিক্ষিত আমি এমপি নির্বাচিত হলে আমাকে স্যার ডাকতে হবে দেশের সম্মান যেত তাই ওইসব সাহেবরা আমার ফলাফল পাল্টে দিয়েছেন নন্দীগ্রামের 49টি কেন্দ্রের মধ্যে 39টির ফলাফল ঘোষণা করা হয় পরে বাকি 10 কেন্দ্রের ফলাফল আলাদা ঘোষণা না করে মোট ফলাফল ঘোষণা করেছে ওই 10 কেন্দ্রের ফলাফল কারচুপি করা হয়েছে সব বুথে এজেন্ট থাকলেও প্রিজাইডিং অফিসার তাদের ফলাফলের কপি দেয়নি অথচ ইসি বললেন আমার এজেন্ট ছিল না আমি কোনো ভাই আমার বাড়ি গেছিলাম তুমি তো বন্ধু আমার হাত ধরে দাঁড়িয়ে ভাই